আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষক ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, সিঞ্জেন্টা কৃষি টিভির চ্যানেলে অভিনন্দন। আমি এখন আপনাদের এমওপি সার আপনার মরিচের জমিতে কীভাবে দিলে আপনার ভালো কাজ করবে, আর আপনার এমওপি সার আপনার যদি দেন তাহলে আপনার কি পরিমাণ ক্ষতি হবে এই এমওপি সারে। এমওপি সারের কিন্তু যে গুণগত মান, আর এমওপি সার মরিচের জমিতে আপনারা কীভাবে দিবেন, আর কীভাবে দিলে মরিচের ক্ষতি হবে, আর কীভাবে দিলে মরিচের উপকার হবে, এই দুটি বিষয়ের উপরে আমি আজ পটাশ সারের কথা বলছি। তা আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকুন। এই এমওপি সার আমরা মরিচে কখন ব্যবহার করব, আর কখন কোন সময় কি দিব, এই মরিচে এমওপি সারের ব্যবহার বিধিটা আপনি আমরা আগে আমি কথা কিছু বলিলি, তারপরে আমি বলছি মরিচের ব্যবহার বিধিটা। আমরা কিন্তু যখন সেখন কিন্তু আমরা পটাশ সার ব্যবহার করি। মূলত আপনার বেশিরভাগ কৃষক ভাইরা করে কি, মরিচের গাছে যখন আপনার গোড়ায় মাটি দেয়, মাটি দেওয়ার সময় দেখা যাচ্ছে আপনার ফসফেট মানে টিএসপি আর পটাশ দিয়ে আপনারা মাটি দেয়, মানে গোড়া মাটি বাইন্দি দেয়। এই কাজটা কিন্তু ভাই করা যাবে না মরিচের ক্ষেত্রে আপাতত। আপনারা অন্য সবজি ফসলের হিসাব আপনারা পরে বলেন, কিন্তু মরিচের ক্ষেত্রে আপনারা এই কাজটা করবেন না। মরিচের ক্ষেত্রে আপনারা এই পটাশ সার, পটাশের কাজ কিন্তু আপনার পটাশের কাজ শিকড় করে, আবার প্লাস পচনের কাজও করে, মানে শিকড়ের বিভিন্ন আবর্জনা থাকলে পয়সি মাটি করে দিবে, এ হলো আপনার পটাশের কাজ, আবার শিকড়েরও কাজ করে। তে পটাশ আবার দেখা আছে ফুল ফলের যে সময় ফুল ফল হয়, পটাশের কারণে কিন্তু আপনার ঘাটতির কারণে কিন্তু ফুল ফল কিন্তু অধিকাংশ ঝরে যায়, বা ফসল কালার ভাব মানে ফসলের চেহারা ভালো থাকে না। তো এই পটাশ সার আমরা এখন থেকে মরিচের জমিতে কখন কখন ব্যবহার করব, মরিচের যখন আমরা চাষ দিব জমিতে, চাষে শুধু আপনি 33% জমিতে 15 কেজি এমওপি সার মানে পটাশ সার আমরা পুরো জমি বুনাই দিব, বুনে দিই ছিটাই দিয়ে চাষ দিই, তারপরে আমরা মরিচ বপন করব, তারপরে লাগাবো। তারপরে মরিচে যখন আবার আর একবার কিন্তু ফুল ফলের সময় কিন্তু আবার পটাশ দিতে হয়, সেই সময় কিন্তু আমরা করি কি গোড়া বাইন্দি কালে পটাশ দিই, ওই সময় কিন্তু আর পটাশ আমরা এখন থেকে আর দিব না, দিলে আপনার কিন্তু ক্ষতি হবে ভাই। পটাশ সেই সময় যদি আপনি মাটির তলে গোড়া বান্ধার সময় যদি আপনি দেন, পটাশের শিকড় পয়সি লাল হয়ে যাবে, বা আপনার গোড়া পচা রোগ লাগি কিন্তু আপনার গাছ ঢলে পড়া রোগের আক্রমণ, আর আপনার কোনো ওষুধ দিয়ে আর ঠেকবে না, এ হলো কিন্তু আপনার পটাশের। পটাশ আমরা গোড়া মরিচের মাটি গোড়া বাইন্দি দিব শুধু খালি, আমরা কোনো সার দিব না। মরিচ কিন্তু ভাই উসলা উসলা সার খায়, আপনার মাটির তলে যেতে আপনি অ্যাভেলেবল সার দেন তাহলে কিন্তু আপনার মরিচে কিন্তু আপনি সার অত খাবে না, সার আপনার অপচয় হবে। এই জন্য আমরা করব কি, আপনার মরিচের সার যখন আমরা মাটি দিব শুধু খালি মাটি দিব, মাটি দিয়ে ঢাকার পরে গোড়া বাইন্দি দেওয়ার পরে আমরা এবার যে ড্রেন আছে, ড্রেনের ভিতর দিয়ে যে তলা আছে আমরা করব কি, এই পটাশ সার আর টিএসপি সার আর যাই সার দেন না কেন, ওই পটাশটা আমরা মরিচের ড্রেনের মিডিল দিয়ে আমরা ব্যবহার করব, খালি শুধু ড্রেনের মিডিল দিয়ে আমরা ব্যবহার করব, বুনবো না, বুনলে কিন্তু আবার পাতা টাতা পুড়ে যাবে পটাশের কারণে। দেখবেন ওই সময় ওই ভাবু করি আপনারা, আমরা করব কি মরিচে দুইবার, মানে আমরা চাষে একবার আর এদিক লাগানো থেকে শুরু করে দেখা যাচ্ছে 2 মাস পর পর দুইবার, 3 মাসের মধ্যে আমরা দুইবার ব্যবহার করব। লাগানোর চাষের হিসাব আলাদা, চাষে আপনারা দেন পটাশ কিন্তু পরে আর দুইবার বিঘা প্রতি 10 কেজি 33% জমিতে 10 কেজি করে পটাশ ওই ড্রেনের মিডিল দিয়ে অন্যান্য সারের সাথে মিশিয়ে ছিটিয়ে দিবেন। বৃষ্টি হলে তো হলো, না হলে পানি দিবেন। আগে আপনার ড্রেন টানার পরে আগে ছিটিয়ে থুবেন,
তারপরে একদিন দুদিন পরে বৃষ্টি আপনি বৃষ্টি হলো না হলে আপনি সেচ দিলেন দুদিন পরে তাও কোনো সমস্যা নাই, কিন্তু মনে করেন আপনি বৃষ্টি মনে তো দিতে পারবেন না। আবার দেখা যাচ্ছে আপনি এখন দিবেন কিন্তু দেখা আছে দেওয়ার সময় শেষ, সেখানে আপনাকে মাথায় রাখতে হবে, টার্গেট রাখতে হবে যে আমি এমনি ডেনমেন সমস্ত কিছু টানা সারা এবার আমি ডেনের মিডিল দিয়ে দিব। এবার অনেকে ভাই প্রশ্ন করেন যে আপনার ড্রেনের ভিতর দিয়ে দিলে তো অতি জোরে বৃষ্টি হলে বা ই দিলে গৈড়ি মাটিতে অন্য জায়গায় নিচে চলে যাবে, চলে যাবে না ভাই। সার আপনার মাটি গোড়ায় বান্ধার পরে দেখবেন যে মাটি এড়া বহু থাকে, আপনি ড্রেনের মিডিল দিয়ে ছিটে দিয়ে থুই দিবেন, দুই দিন থুই দিবেন, মাটিও শুকা যাবে, ইয়ে হয়ে যাবে, তারপর আপনি আবার হালকা ড্রেন দিয়ে পানি দিয়ে দিবেন, দেখবেন যে মরিচের কোনো রকমের রোগ বালাইও হবে না। আপনার পটাশের কারণে মরিচেও কিন্তু আপনার খুব ধরবে, গাছও খুব শক্ত, শিকড়ও খুব তরতাজা থাকবে, সব দিকে আপনি লাভবান হবেন। এই পটাশ সার কিন্তু আপনার এই নিয়মে কিন্তু আপনি মরিচে ব্যবহার করবেন, না হলে আমরা যখন সেখন মরিচে সার ব্যবহার করলেই কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হবো। মরিচের ফসল চাষ করতে এক বিঘা হয়ে আপনার 50,000 টাকা পর্যন্ত খরচ হয়, তাহলে এবার আপনি ভাবেন দেখা আছে একটু ভুল হলেই কিন্তু সমস্যা হলেই কিন্তু লস, আর জানেন যে কি পরিমাণ জিনিসপাতির দাম বেশি, সমস্ত কিছু হিসাব নিকাশ করে আপনারা সার দেবেন। তো সুপ্রিয় দর্শক, পটাশ সম্পর্কে আমি মরিচে কীভাবে ব্যবহার করবেন এই বিষয়ের উপরে আমি আপনাদের বললাম এই সিনজেন্টা কৃষি টিভির মাধ্যমে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।